করবো? ওই যে পাহাড়ে জেলা কই এই ঢা তো না হ্যাঁ মানুষজন কে হানি তো দিল্লা হ্যাঁ দিল আর মার্কে কথা গলি মার্কে যেন একেবারে ফেল এ প্রথম মাসে 7,000 টাকা দিল তারপরে আমার বললো যে বাদায় সদায় জানা গে তোর আমি কই রে দিয়ে রা মারামারি আর খালি কয়ে আমি হালকা তো করবো হালকা তো করে আরে তোর কবে ভুলাবো কবে কবে বাপ রাখবো তাহলে হয়ে আসে আমি কি হয়ে থাকবো আপনারাই গঞ্জেন তোমার বাপ তো একটা জালিয়া তা আমার আগে জানা ছিল না আমার বাবা যে খুব জালিয়া এই শুধু জালিয়াতি নয় এই এক নম্বর যুদ্ধ তোমাকে তোমার বাবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি যাও আজ থেকে তুমি তোমার বাবার বাড়িতে থাকবা আমার বাবার কোন দোষ নেই আমি তোমার এসে হারা দেখবো আমি চাই টাকা দুঃখ করো না ভাই না তোমার বাবাকে আমি কথা দিয়েছি তোমাকে সুখী করব তাই তোমাকে সুখী করতে প্রয়োজন আমি রিক্সা চালাবো কুলিগিরি করবো তবু তোমার মুখের হাসি আমি মলিন হয়ে যেতে দিব না ময়না মলিন হয়ে যেতে দিব না আমি জানি জানি বলি তো সব দুঃখ যন্ত্রণা সহ্য করে এই স্বামীর ভিটিতে আমি পড়ে আছি ময়না স্বামী ময়না এই কি দুলা তুই বেশ সুখে আছিস দেখছি হ্যাঁ রে দুলাল আমি তো সুখে আছি এত সুখ যা আমি কল্পনা করতে পারিনি দুলাল কি তুই কাঁদছিস আমি অনেক সুখে কাঁদছি রে দুলাল অনেক সুখে কাঁদছি আমিও অনেক সুখে আছি রে ময়না এত ভালোবাসা যা তোকে আমি বলে বুঝাতে পারবো না বুঝলি ময়না বাবা আমাকে বিয়ে করে ওই শিক্ষিতাবু গড়ে এনেছিল আর সেই শিক্ষিতা নারী আমাকে ভিখারি বানিয়েছে আর আমাকে করেছে দেউলিয়া দুলাল আরে ময়না হ্যাঁ বাজান আমাকে বিয়ে দিয়ে শিক্ষিত আমাও ঘরে এনেছিল কিন্তু বাজান একবারও ভাবতে পারেনি আমি আমার মতো একজন অশিক্ষিত মূর্খকে নিয়ে এই যুগের আধুনিক মেয়েরা কখনোই ঘর বাঁধতে পারে না তাই তো সে তার সুখের পথ বেছে নিয়েছে আর আমাকে বানিয়েছে দেউলিয়া আর বলিস না দুলাল আর বলিস না আমি তো আর শুনতে চাই না দুলাল এই দুটি জীবনের জন্য যৌতুকের জন্য দুটি জীবন নষ্ট হয়ে যাচ্ছে দুলাল তাই তো আজ দুটি জীবন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে ময়না না দুলাল তুই চলে যা এখান থেকে আমি তো তোকে আর শুনতে পারি
চলে যাব, তবে তুই বলে আমাকে আসতে বলেছিলি। আমি বলেছি আমি তোকে আসতে বলবো কেন, তোকে তো আমার কোনো প্রয়োজন নেই রে দুলাল। তুই আমার কে? আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি ময়না, কি যেন বলতে গিয়ে তুই বলতে পারছিস না, বল ময়না আমাকে তার তোর কি বলার? নেই তোকে বলার কিছু, তোকে বলার আমার কিছু নেই। আমি তোর দুটি পায়ে ধরে বলছি তুই চলে যা, তুই চলে যা এখান থেকে, তুই আমাকে ভুলে যা। চমৎকার দৃশ্য, আমার বাড়িতে প্রেমের মনে দেখছি ভালোই চলছে। তুমি মদ খাচ্ছ? তুমি তো কোনোদিন মদ খাওনি। চুপ কর কলঙ্কিনী, নিজের স্বামীকে ফাঁকি দিয়ে বর পুরুষের সাথে ডলোডলি করতে তোর লজ্জা করলো না? তোমার অনুমান সত্য না হয়, আমি কোন খারাপ উদ্দেশ্য নিয়ে ময়নার কাছে আসিনি রুস্তম ভাই, আমি ময়নার মঙ্গল চাই। আর মঙ্গল চাস বলেই তো তুই আমার কাছ থেকে আমার ময়নাকে কেড়ে নিতে চাস। চুপ কর ডাইনি, মিথ্যে বলার চেষ্টা করলে তোকে আমি খুন করে ফেলবো। আমি নিজের চোখে যা দেখেছি তা তো কোনোদিন অবিশ্বাস করতে পারি না। তাহলে কি আমি সহ্য করতে পারছি না গো, সহ্য করতে পারছি না। খোদা হে জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও, খোদা তুমি আমাকে মুক্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৃত্যুই তোর একমাত্র শাস্তি। রুস্তম ভাই, তুমি আমার চোখের সামনে ময়নাকে এভাবে অপমান করতে পারো না। ময়না করা তোমার বিয়ে করার স্ত্রী, তাই বলে সব সহ্য করে গেলাম, নইলে ময়না গায়ে হাত তোলার জবাবটা আমি এখান থেকেই দিতাম। কে আমার সর্বনাশ করে আমাকে চোখ রাঙাচ্ছিস? এর জবাবটা আমি তোকে দিচ্ছি শালা। তুমি আমাকে খুন করবে রুস্তম ভাই? হ্যাঁ হ্যাঁ, রুস্তম গুন্ডার সাথে বেইমানি করে কেউ কোনোদিন রেহাই পাইনি, তুইও পাবি না, মৃত্যুই তোর একমাত্র শাস্তি। আসুন স্যার, আসুন আসুন স্যার, দেখুন আপনি না এলে এই রুস্তম দুলালকে খুন করে ফেলতো। ওকে গুলি করলে আমার পিস্তলটা যে গর্জে উঠবে, পিস্তলটা ফেলে দে বলছি, সিপাহী গ্রেপ্তার করাই শয়তানদেরকে। এবার সবই তো আপনি দেখলেন স্যার, আপনি এই সময় না এলে ওই গুন্ডাটা দুলালকে মেরেই ফেলতো। নিয়ে যান স্যার, ওকে থানায় নিয়ে যান, নিয়ে চলো সিপাহি। আমাকে আমাকে মাফ করুন স্যার, আমাকে মাফ করুন স্যার, আমি দুলালকে খুন করতে চাইনি, শুধু ভয় দেখাচ্ছিলাম। দুলালকে খুন করতে তুমি উদ্দেশ্য হয়েছ, নিজের চোখেই তা দেখেছি, যথাসময় আমরা না এলে দুলালকে তুমি খুন করেই ফেলতে।
তাই তোমাকে ছেড়ে দিতে পারি না, তোমাকে ছেড়ে দিতে পারি না স্যার। আমার স্বামীকে ছেড়ে দিন, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। সে গুন্ডা হতে পারে, সে গুন্ডা হতে পারে, আইনের চোখে সে অপরাধী হতে পারে, কিন্তু এমন কাজ সে করে না। আজকের মতো ওকে ক্ষমা করে, আজকের মতো ওকে ক্ষমা করে দিন। তা হয় না, তা হয় না। আমরা আইনের দাস, নিজের চোখে তা দেখেছি, অস্বীকার করতে পারি না। তা তো আর অস্বীকার করতে পারি না। আপনি বিশ্বাস করুন দারোগা সাহেব, রুস্তম ভাই আমাকে কোনোদিনই খুন করতে পারে না, শুধুমাত্র ভয় দেখাচ্ছিল। তাই ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, ওকে ছেড়ে দিন স্যার। পিস্তল যখন হাতে নাতে পেয়েছি, তাকে তো ছেড়ে দিতে পারি না। তোমাদের যা বলার তা কুটে এসে বলবে। এখন আমার সব ভুল ভেঙে গেছে, আমি বুঝতে পারছি কেন ওই শয়তান রফিক আমার হাতে মদের বোতল তুলে দিয়েছে। চক্রান্ত, সবই চক্রান্ত। তুমি দুঃখ করো না ময়না, তুমি দুঃখ করো না ময়না। পুলিশের হাতে আমি সত্যিকারের অপরাধীকে ধরিয়ে দিয়ে তোমার বুকে আমি ঠিকই ফিরে আসবো ময়না। আর তুমিও শুনে রাখো মিস্টার রবি, আজ তুমি আমাকে চক্রান্ত করে ধরিয়ে দিলে, পুলিশের কাছ থেকে ফিরে এসে আমি এর জবাব ঠিকই তোমাকে দেবো, ঠিকই তোমাকে দেবো। তাই চলো আর দুলাল, তুমিও আমার সাথে থানায় এসো। আমি এখন কি করবো, কেমন করে আমার স্বামীকে আমি মুক্ত করে আনবো? কি হলো বৌমা, সর্বনাশ হয়েছে, আপনার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। কি বললে? আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে? সব তোমার জন্য, সব তোমার জন্য। শুনো বৌমা, এই রুস্তমকে মুক্ত করে আনতে এই অনেক টাকার প্রয়োজন, তাই তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, যেভাবে হোক রুস্তমকে সারিয়ে আনতে হবে। যাও, তুমি টাকা নিয়ে আসবে, নতুবা আমার বাড়িতে আসবে না। কথাটা যেন মনে থাকে। আজ আমাকে চিনতে পারছো না? এখন চিনবে কি করে? যখন আমার বিশেষ সম্পত্তি ছিল তখন ঠিকই চিনেছ। তুমি মানে? আমি হাবিব চৌধুরী, যাকে তুমি ভিখারি বানিয়েছ। এই কি বলতে চাও তুমি? বলতে নয়, আজ এসেছি তোমার হাতে হিসাব নিকাশ শেষ করতে। তুমি কেন আমার সংসারটাকে পুড়িয়ে ছাই করে দিলে? আমি কি মন করে বলবো? এই তোমার বাড়িতে যা আছে তাই তো হয়েছে। আমি শুধু ঘুটি চালেছি না, বাকেট ভাইকেট দোষ দিও না মোল্লা, সব দোষ তোমার। আজ আমি তোমাকে শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। পারবে না শয়তান, আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোর বুকে রক্ত চুষে খাবো। তোমার ভিখারির বাচ্চা আব্বাজান, এ কি করছেন আব্বাজান, এ কি করছেন আপনি? কে? এই রুস্তম। তুই এসেছিস বাবা? কে তোকে মুক্ত করে আনলো? শাহানা, শাহানা আমাকে মুক্ত করে আনলো বাবা। সত্যিকারের অপরাধীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে শাহানা আমাকে মুক্ত করে আনলো বাবা।
আমি মুক্ত করে নিয়েছি। আমি আমার অপরাধের জন্য আপনাদের কাছে অনুরোধ এবং ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করে দেন। যে অন্যায় তুমি করেছ তার ক্ষমা হতে পারে না। আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। রুস্তম ভাই তুমি ফিরে এসেছো? হ্যাঁ দুলাল। দেখ শালা। হ্যাঁ দুলাল আমি ফিরে এসেছি, শাহান আমাকে মুক্ত করে এনেছে। স্বামী আমার অপরাধ ক্ষমা করুন, শয়তানের চক্রান্তে পড়ে আমি অন্যায় করেছি, আমি তাই তোমার পায়ে ধরে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ভিখারির কাছে ক্ষমা? না রফিক, না না দুলাল, না তোমরা ভিখারি নও, তোমাদের সবই আছে, এই নাও তোমার বাবার এই স্বাক্ষরিত দলিল। দলিল? হ্যাঁ হ্যাঁ আমি দলিল। আপনি দলিলে সই করলে অতি কৌশলে আমি তা রফিকের কাছ থেকে হাত করে নিই, তাই সাদা কাগজ নিয়ে রফিক কোনো কাজে লাগাতে পারেনি। এইসব ঘটনা পুলিশের কাছে খুলে বলে শাহান আমাকে মুক্ত করে আনলো। এই নিন আপনার দলিল চৌধুরী সাহেব। দুলাল দুলাল শাহানাজ নিজে অনুতপ্ত, তাকে তুমি ক্ষমা করো ভাই, তাকে তুমি ক্ষমা করো। শাহানা যান চৌধুরী সাহেব, সবাইকে নিয়ে বাড়িতে যান। তোমাকে অশেষ ধন্যবাদ, আমি দোয়া করছি এমনিভাবে যেন চিরদিন সবাইকে মুক্ত করতে পারো। দুলাল বৌমাকে নিয়ে বাড়ি চল, চলো শাহানা। ময়না কোথায়? আমার ময়না, ময়না আমার ময়না, ময়না কোথায়? এই পৃথিবীটা দেখছি একেবারে একটা রঙ্গমঞ্চ, কত 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 নারীদের যে এই কাণ্ড হচ্ছে, এটা বলাই বাহুল্য। টাকা এনেছ? দাও টাকাগুলো আমার কাছে দাও। আগে ময়নাকে ডাকুন, তার সামনে টাকাগুলো দিয়ে দাও। ময়না মা, ময়না কিন্তু সাধারণ মানুষগুলো এখনো বুঝতে পারবে যৌতুকের আসল কি রোগ।
সেই রূপকে সমাজের মুখে তুলে ধরার জন্য আমার ময়না হলো যৌতুকের বলি, আমার ময়না হলো যৌতুকের বলি। তাই আপনাদের সবার কাছে বলছি, আসুন আমরা সবাই মিলে যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আর সবাই একসাথে বলি যৌতুক দিব না, যৌতুক দিব না, যৌতুক দিব না।